শরৎকালের মেঘবালিকা সেজেছে আজ আগমনী সুরে, ওগো শঙ্খ বাজায় উলু দাও, মা আসছে ঘরে। নমস্কার, আমি তনুশ্রী, লাফালাফি প্রেজেন্স কবিতা ওয়ার্ডার একজন সদস্য। সবাইকে জানাই শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা। চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে, একটা ছোট্ট মেয়ের গল্প, আমারই লেখা, দুর্গেশ্বরী দাস। দুর্গা, দুর্গা, শুনতে পাচ্ছিস দুর্গা? হ্যাঁ মা, আসছি আসছি। কোথায় ছিলিস এতক্ষণ? তোকে বলেছি না, আমাকে না বলে একদম কোথাও। মায়ের কথা শেষ হওয়ার আগে দুর্গা বলে উঠল, মা মা, জানো তো আজ আমি আমার ছবি দেখেছি, কত বড় ছবি। ছবি? ছবি কোথায় পেলি? ওই তো ওই মাঠটায় লোক দুটো আমার ছবি আঁকছে। কি যে বলিস না, এখানে আয়, চুপটি করে বস, চুলে বেনি করে দি। না, বেনি করব না, ওই ছবিটার মতো আমি চুল খুলে রাখবো। কত বড় আমি, কত বড় লম্বা চুল আমার, কি সুন্দর দেখতে লাগছে আমাকে ছবিতে। কি হলো মিনু, কি নিয়ে এত বায়না করছে আমাদের দুর্গা? মাসি মাসি, জানো তো আজ আমি আমার কত বড় ছবি দেখেছি। উফ, বলে না দিদি, মেয়েটাকে নিয়ে আর পারা যাচ্ছে না, কোথায় কি দেখেছে তার ঠিক নেই। মা দুর্গার কাছে এবারও জন্মের মানতটা চুকিয়ে দেব, সাতবার নাক্ষত দিয়ে দণ্ডি কেটে ওর মাথার চুল মায়ের পায়ে দিয়ে সব মানত চুকিয়ে দেব। না হলে মা রেগে গেলে, আবার মেয়েটার যে কোথায় কি অনর্থ ঘটে যাবে কে জানে। ওর বাবার তো আর কোনো চিন্তা রইল না, সব দায়মুক্ত হয়ে ড্যাং ড্যাং করে চলে গেল পৃথিবী ছেড়ে। খুব সাত ছিল মেয়ের, শুধু মেয়ের মুখটাই দেখতে পেল না, আমার হয়েছে যত জ্বালা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু শান্ত হ, শক্তিময়কে একটু ভরসা কর। দুর্গা, কাছে আয়, সোনা মেয়েরা মায়ের অবাধ্য হতে নেই, সোনা মেয়েরা মায়ের সব কথা শোনে। এবার বলতো আমাকে, কোথায় তোর অনেক বড় ছবি দেখেছিস? ওই তো ওই পদ্মপুকুরের মাঠে লুকোচুরি খেলছিলাম শিউলির সাথে, শিব ঠাকুরের ঘরের পিছনে। দেখি কত লোক এসেছে ওখানে, আমরা গিয়ে বললাম এখানে কি হচ্ছে গো, সুবিমল কাকুই তো বললো ছবি আঁকা হচ্ছে, দুর্গার ছবি। দুর্গা? দুর্গা তো আমি। হ্যাঁ, তোরই ছবি আঁকা হচ্ছে। তারপরে দেখি কত বড় ছবি আমার, আমি বড় হলে এরকম দেখতে হব কাকু? হ্যাঁ, এরকমই দেখতে হবি, বড় হলে আমারও দশটা হাত থাকবে। থাকবে তো, তুই দু হাতে দশ হাতের কাজ করবি। কি মজা মাসি, বড় হলে আমারও দশটা হাত থাকবে। জানো তো মা, ওরা বলেছে আমার ছবিতে কত মালা পরিয়ে, গয়না পরিয়ে, দশভুজার মতো সাজিয়ে পুজো করা হবে, কত লোক দেখতে আসবে আমাকে। দুর্গা, মুখে যা আসছে তাই বলছিস, চুপ করে বসবি, আজ থেকে তোর বাইরে বেরোনো বন্ধ। আহ মিনু, শুধু শুধু ওকে বকছিস, ও কি বোঝে বলতো এইসবের? 25 বছরের পুরনো স্মৃতি আজ চোখের কোণে চিকচিক করে নিঃশব্দে বলে উঠল, উমা মাসি, আমাকে আজ আর কেউ বকে না, আমার চুলে বেনি করে দেবে কেউ বলে না। শহরের বুকে দেখি কত প্রতিমা মূর্তি, কিন্তু কেউ আর আমাকে বলে না, দেখ দুর্গা তোর ছবি আঁকা হচ্ছে। গ্রামের মেঠোপত্রায় আজ 20 বছর পর খুঁজে পেলাম সেই একই গন্ধ, কাশফুলগুলো হাওয়ায় দুলছে, দূরে দেখি ছোট্ট দুর্গা চুল খুলে লাল পেরে হলুদ শাড়িতে কাশবনের মাঠে ছুটে চলেছে, চিৎকার করে বলছে, দুর্গেশ্বরী তুই অনেক বড় হয়ে গেছিস, আমি সেই দুর্গা, আমি এখন শরতের সোনালি আলোয় মেতে ওঠা কাশবনে আছি, আকাশের দিকে তাকিয়ে দেখ ওই রূপলি মেঘের ভেলায় জাগরিত আমার হৃদয়ন, দেবীপক্ষের বেশি দেরি নেই, চক্ষু দান হলেই চলে যাব ওই ছবিটায়, মাটির প্রতিমায়। এক নিমেষে চোখ বন্ধ করে দেখতে পেলাম ছোট্ট দুর্গা দেবী রূপে আবির্ভূত কুমারী পূজার সন্ধিক্ষণে,
চারিদিকে শঙ্খধ্বনি, উলুধ্বনি, বাতাসে মিশে যাওয়া ঢাকের আওয়াজের সাথে দেবী আরাধনার মন্ত্র উচ্চারিত হচ্ছে। যা দেবী সর্বভূতেষু শক্তিরূপে নাসংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। দুর্গা, তুই থাক ওই কাশবনে, আমি থাকি এই শহরে। হ্যাঁ, আমি বড় হয়ে গেছি, আমি দুর্গেশ্বরী। শহরের ইটকাট পাথরে গেড়া আকাশ ছোঁয়া অট্টালিকায় বিদেশি ক্লায়েন্ট ডিলিং করা দুর্গেশ্বরী দাস। ওই মাটির প্রতিমাই আমার করুণাময়ী মা, শক্তিময়ী আমি, স্নেহময়ী সন্তান। আমি সেই মাধবপুর গ্রামের মেঠোপথ দিয়ে কাশবনে ছুটে যাওয়া ছোট্ট দুর্গা। নমস্কার।